যদি আপনি রাগী আর অহংকারী হন তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই। আপনাকে বরবাদ করার জন্য আপনার এই দুটি গুণই যথেষ্ট। কিছু মানুষের উপর এমনভাবে মন উঠে যায় যে তারা এক সময় জীবনে ছিল, এটা ভাবতেও ঘৃণা লাগে। আপনি অতিথি হয়ে ধনীদের বাড়িতে যতটা সম্মান পাবেন তার থেকে অধিক সম্মান পাবেন গরিবদের বাড়িতে। প্রতিযোগিতার নাম জীবন নয়, সহযোগিতার নামই হলো জীবন। কেউ পারে না কোনো মেয়েকে রানী করতে, একমাত্র তার বাবা ছাড়া। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষ হলেই যথেষ্ট। কেউ যদি আপনাকে অপমান করে তাহলে ভেবে নেবেন আপনি তাদের চেয়ে অনেক অনেক উপরে আছেন। কিছু কিছু মানুষকে আমি কোনোদিনও মাফ করব না, এমনকি মরার আগ পর্যন্তও না। আপনার খাবারটিকে ঔষধ হিসাবে পরিমাণ মতো খান, না হলে আপনাকে বাকি জীবনটা ঔষধকে খাবার হিসাবে খেতে হবে। জীবনের শেষ পর্যন্ত সেই থেকে যাবে যাকে সৃষ্টিকর্তা তোমার জন্য রেখেছে। আমার সবচেয়ে প্রিয় বন্ধু হলো আয়না, কারণ আমি যখন কাঁদি সে তখন হাসে না। সময় বড় মূল্যবান জিনিস, যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। কারো কাছে ভালোবাসা মানে দেহের মিলন, আর কারো কাছে ভালোবাসা মানে মনের মিলন। পার্থক্য শুধু মানসিকতায়। কন্যা সন্তানকে কখনো অবহেলা করবেন না, কেননা সৃষ্টিকর্তা জন্ম দেওয়ার ক্ষমতা কিন্তু শুধুমাত্র মেয়েদেরই দিয়েছেন। জীবনে সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটাকে পরিষ্কার করে দেবার জন্য। সমাজের সফল ব্যক্তি বলতে শুধু টাকা পয়সা উপার্জন করাকেই বোঝায় না, সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকে একজন সফল ব্যক্তি বোঝায়। সময় এবং আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকেই নয়, ভেতর থেকেও পাথর হয়ে যায়। কাউকে বোকা বানিয়ে নিজেকে কখনো বেশি চালাক ভেবো না। একটা কথা মনে রেখো, সেই তোমাকে বিশ্বাস করেছিল, তাই তুমি তাকে বোকা বানাতে পেরেছিলে। যারা তোমার পিছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই, তারা পিছনেই পড়ে থাকবে। আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি, যাতে আমার অশ্রু কেউ দেখতে না পায়। পুরনো রীতি রেওয়াজ কখনো মানুষকে সঠিক পথে চালনা করতে পারে না। যুগের সাথে যে নিজেকে পরিবর্তন করতে পারে না তার বিনাশ নিশ্চিত। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবু সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষটা পাশে থাকে তার নামই বন্ধু।